হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তুষার টক চ্যানেল। আর তুষার টক চ্যানেলে তুষার এই মুহূর্তে কল্যাণীতে। কল্যাণীতে কেন? কারণ কল্যাণীতেই হতে চলেছে মালয়েশিয়ার টুইন টাওয়ার, আর এটা একটা বিশাল 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 বড় প্যান্ডেল তৈরি হতে চলেছে। তুষার টকসে তুষার একটা কথা বলে রাখে, সেটা হচ্ছে আনন্দে থাকি আর আনন্দে রাখি। এই আনন্দটাকে তোমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমি শুরু করেছি পুজো প্রস্তুতি পর্বের ব্লগ। তোমরা যারা এখনও পর্যন্ত তুষার টক্সের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাথে সাথে এখনই সাবস্ক্রাইব করে নাও। আর এই যে ভিডিওটা দেখছো, এটাতে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো। আর অন্য কোন কোন ভিডিও তোমরা দেখতে চাও সেটা জানাও, আমি তাহলে সেই বুঝেই তোমাদের এক এক করে দেখাতে থাকবো আমাদের কলকাতার পুজো প্রস্তুতি। ঠিক কীরকমভাবে কলকাতা ছেজে উঠছে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এবারে কলকাতার পুজো। বন্ধুরা, এই মুহূর্তে আমি কাকে সাথে পেয়েছি জানো? আমি পেয়েছি উইলিয়াম দাকে, মানে উইলিয়াম সরকার দাকে, যেই দাদার হাত ধরে কিন্তু তৈরি হচ্ছে মালয়েশিয়ার টুইন টাওয়ার আমাদের এই কল্যাণীতে। আর আমি তোমাদের আগেও বলেছি, এবার কিন্তু কলকাতা তাবড় তাবড় পুজোকে অনেকটা দূরে পিছনে ফেলে সমস্ত বাঙালি ডেস্টিনেশন হতে চলেছে কল্যাণীর আইটিআই মোড়ের এই টুইন টাওয়ারের পুজো। তাহলে বন্ধুরা, কথাটা একটু আমি এবার বলবো না, এবার আমি উইলিয়ামদার থেকে শুনে নেব ঠিক পুজোর প্রস্তুতিটা কীরকম। তাহলে চলো, উইলিয়ামদা কিন্তু আমার সাথেই রয়েছে। বন্ধুরা, আমাদের সাথে রয়েছে উইলিয়ামদা। এবার উইলিয়ামদার থেকে শুনবো, উইলিয়ামদা সবার আগে আগাম পুজোর শুভেচ্ছা। হ্যাঁ, এবার দাদা বলুন, মানে এই যে এত বড় একটা প্যান্ডেল আর সারা বাংলার কিন্তু ডেস্টিনেশন হয়ে উঠেছে, এখন কতক্ষণে পুজোর উদ্বোধন হবে আর চলে আসব কল্যাণীতে টুইন টাওয়ার দেখতে? এবার আপনি বলুন, আপনার মুখ থেকে আমরা সবাই শুনব। হ্যাঁ দেখুন, মালয়েশিয়ার একটা টুইন টাওয়ার হচ্ছে, মালয়েশিয়ায় ওখানে কংক্রিটের আছে, সেটাকে আমরা বাস্তবে রূপ দেওয়ার জন্য বাঁশ বাটাম প্লাই বিভিন্ন দ্রব্য ইউজ করে আমরা সেটাকে একটা রূপ দিচ্ছি। এটা চওড়া 130 ফুট, উচ্চতা 150 ফুট। তো এবার যে মূল আকর্ষণটা হচ্ছে টোটালটাই কাজ, তার সঙ্গে আলোকসজ্জা প্রতিমারও ই রয়েছে, আকর্ষণ রয়েছে। তবে আশা করছি আপনাদের সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভাইরাল হয়েছে, ট্রেনে বাসে যেভাবে আলোচনা শুনছি, হ্যাঁ আপনারাই বলছেন যে পশ্চিমবঙ্গে নাকি কোনো দুর্গা পুজোর এত হাজার হাজার বাসের কাজ হয়নি। তো ইভেন সত্যি দাদা, আপনাকে আমি একটু বলি যে এত পরিমাণে ভাইরাল হয়েছে, মানে আমার তো মনে হয় না কলকাতার মানুষ এবার কলকাতা ছেড়ে সোজা কল্যাণীতে আসবে। যেটলি তাই, মানে এখন থেকেই মানুষ যেভাবে সাড়া পাচ্ছে, মানুষের এবার ঢল নামবে, প্রচুর ঢল নামবে, তার জন্য পুলিশ প্রশাসন এখন থেকেই ব্যস্ত হয়ে গেছে। তারা কীভাবে এগুলোকে সুরক্ষা দেবে, কীভাবে তারা পরিচালনা করবে, মাঝে মাঝেই প্রশাসন আসছে। আচ্ছা দাদা, এই যে বাঁশের কাজ কি কমপ্লিট হয়ে গেছে, মানে প্যান্ডেলের কাজ? বাঁশের কাজ টাওয়ার দুটো হয়েছে, কিন্তু আমাদের এই মিডিলে দেখছেন যে মিডিলের কাজ রয়েছে, একটা চ্যানেল হবে, রাস্তা হবে দুই টাওয়ারের মাঝে। হ্যাঁ, যেটা আমরা টুইন টাওয়ার অরিজিনালে দেখেছি। আছে কিছু কিছু কাজ বাকি আছে, ওগুলো চলছে। আচ্ছা, এটার হাইট কত হবে টাওয়ারে? 150 আর চওড়াতে 130। আর প্যান্ডেলের ভেতরটা কীরকম? ভেতরেও কাচের কারুকার্য হচ্ছে, কাচ কেটে কেটে কারুকার্য আছে ভেতরে, একসঙ্গে যাতে 300-400 লোক একবারে দর্শন করতে পারে, তার জন্য আমরা বিশাল সুবিশাল জায়গা রেখেছি। আচ্ছা দাদা, এবার একটা কথা, টুইন টাওয়ার মানে কিন্তু লাইটের কাজ, মানে লাইটের কাজ কীরকম রেখেছে? লাইটের প্রচণ্ড পরিমাণে লাইটের সব অপারেটিং করবে, মানে কারণ টুইন টাওয়ার মানেই হচ্ছে আলোর খেলা চলতে থাকবে টুইন টাওয়ারে। আচ্ছা কীরকম মনে হয়, এমন হতে হলো না যে এত ভিড় হলো যে বুর্জ খলিফার মতো সব বন্ধ করে দিতে হলো, মানে মানুষ যাতে নিরাশ না হয়? মানে আমাদের বুর্জ খলিফাটা হয়েছিল অন্য কারণে, সেখানে এয়ারপোর্টটা কাছে ছিল দেখে বিভিন্ন বিধিনিষেধ ব্যাপারটা কাজ করেছিল, আমাদের এখানে সেটা নেই যে এয়ারপোর্টটা সামনে, সেই দিক দিয়ে অসুবিধা হবে। আর এই যে মাঠ দেখতে পাচ্ছি, মাঠটা তো অনেকটা বড়, মানে অ্যাটলিস্ট সমস্যা হওয়ার কোনো কথা নয়, মানে মানুষ খুব শান্তিপূর্ণভাবে। আমাদের এদিকে চতুর্দিকে রাস্তা আছে, এক্সিট রাস্তা, সব কিছুর ব্যবস্থা সুব্যবস্থা আছে, অসুবিধা। আচ্ছা, এখন কত মানুষ কাজ করছে মনে হচ্ছে আপনার? 60-70 জন ডে নাইট কাজ করছে।
মানে সারা দিন রাত কাজ করছে তারা আর শেষ করবেন কবে মানে টার্গেট ইয়ার মধ্যে চান্স আছে দিতের মধ্যে আমরা দিতের মধ্যে আর সাধারণ মানুষ আমার মতো যারা সাধারণ মানুষ তারা কবে থেকে আসতে পারবে দ্বিতীয়ই মনে হয় উদ্বোধন হবে নাহলে তৃতীয় এখনো সম্ভব ফাইনাল দেখতে হবে দাদা এবার একটা কথা বলি যে এই টুইন টাওয়ারের সাথে সাথে কিন্তু উইলিয়াম সরকার এই নামটাও কিন্তু বিশাল পরিচিত নাম হয়ে উঠেছে আপনার নিজের কীরকম ফিলিংস লাগছে অবশ্যই তো ভালো লাগবে যদিও এখানে আইটিআই মাঠে বিগত 16 বছর আমি কাজ করছি এর আগেও প্যান্ডামিকের আগেও বড় বড় প্যান্ডেল হয়েছে সোমনাথ মন্দির ইস্কন মন্দির সেখানেও মানুষের ঢল হয়েছে তবে এবারের স্বাদটা আলাদা এবারের স্বাদটা অবশ্যই আলাদা দাদা আমাদের কিন্তু আপনার কাছে অনেক অনেক প্রত্যাশা যে আগামী দিনেও আরও অনেক ভালো কিছু দেখতে পাবো কিন্তু এই মুহূর্তে দাদা 2022-এর দুর্গা পুজোর সবার ডেস্টিনেশন হয়ে উঠুক আমাদের উইলিয়ামদার হাতের ছোঁয়ায় তৈরি হওয়া এই মালয়েশিয়ার টুইন টাওয়ার দাদা অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো থাকবে বন্ধুরা দেখো এখানে কিন্তু এখনও অনেক অনেক বাস পড়ে রয়েছে অর্থাৎ কাজ কিন্তু এখনও অনেকটা বাকি কিন্তু পুজোর কিন্তু খুব বেশি বাকি নেই আর এই বাসগুলো দিয়ে কিন্তু এখন একটা মেন স্ট্রাকচার করা বাকি রয়েছে সেটা হচ্ছে এই দুটো টুইন টাওয়ারের মাঝখান থেকে কিন্তু একটা ব্রিজ তৈরি হবে যার ছবি আমরা বহু সিনেমাতে কেন আমরা ইউটিউব ইন্টারনেটে দেখেছি আর যারা বিদেশে গেছে তাদের তো কথাই নেই আর দেখতে পাচ্ছি সোজাসুজি যে মণ্ডপটা আমরা উইলিয়ামদার কথা তো শুনেছি মণ্ডপে অনেক বড় মানে আপনি 300-400 মানুষ যাতে ঠাকুর দেখতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে আর ভিতরটাতে কিন্তু পুরো কাছের কাজ হবে বন্ধুরা একটা জিনিস খেয়াল করে দেখো মণ্ডপটাকে কিন্তু টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর ঘিরে দেওয়া হয়েছে একটাই কারণে কারণ উদ্যোক্তারা চান না যে আর কোনো মানুষ মণ্ডপ তৈরি হওয়ার আগে মণ্ডপের ভেতর ঢুকুক কারণ কাজ খুব জলদি জলদি খুব তাড়াতাড়ি হচ্ছে আর মণ্ডপের ভেতরে যেখানে প্রতিমা থাকবে আমাদের মা থাকবেন সেই জায়গাটার কিন্তু ইন্টেরিয়ারের কাজ শুরু হয়েছে তাই বন্ধুরা আর নয় আমাদের সবাইকে আসতে হবে কিন্তু পুজোর উদ্বোধনের পরে কারণ আমরা একেবারে এসে দেখব কীরকমভাবে তৈরি হয়েছে আমাদের মালয়েশিয়ার টুইন টাওয়ার আর কলকাতার সমস্ত মানুষ কেন বাংলার সমস্ত মানুষের কিন্তু এবারের ডেস্টিনেশন কল্যাণীর আইটিআই মোড়ের এই মালয়েশিয়ার টুইন টাওয়ার প্যান্ডেল বন্ধুরা মণ্ডপ তো দেখা হলো প্রস্তুতি পর্ব কীরকম কিন্তু এখন কথা হচ্ছে যে এই কল্যাণীর পুজোতে আসবো কী করে কল্যাণীর পুজোতে আসতে গেলে তোমাদের শিয়ালদার মেন লাইনের শাখার কল্যাণী স্টেশনে নামতে হবে নেমে ওখান থেকে 15 টাকা করে অটো ভাড়া নেবে বলতে হবে কল্যাণী আইটিআই মোড় আর কল্যাণী আইটিআই এর মোড়ের একদম পাশেই হচ্ছে কিন্তু এই মালয়েশিয়ার টুইন টাওয়ার আর যারা বাই রোড ধরে আসতে চাও তারা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে অবশ্যই বলবে কল্যাণী আইটিআই মোড়ে আসবে তুষার টক চ্যানেলে শুরু হয়ে গেছে কলকাতার পুজোর প্রস্তুতি পর্ব বন্ধুরা প্রতিদিন নতুন নতুন প্যান্ডেলে আমি একা নই সাথে নিয়ে যাচ্ছি তোমাদের সবাইকে এবার তাহলে বাড়ি যাওয়ার পালা কারণ আবার একটা নতুন ডেস্টিনেশন খুঁজতে হবে নতুন পুজো নতুন প্যান্ডেল তাদের প্রস্তুতি পর্ব দেখানোর জন্য কি বলবো সবাই ভাবছে তুষার কতক্ষণে সেই কথাটা বলবে আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সব কিছু যখন মিলে যায় তখন এই টুইন টাওয়ারই তৈরি হয় তুষার টক